দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকার এডিপি অনুমোদন বৈদেশিক ঋণ ও অনুদানের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর রিজার্ভ দ্রুত কমলেও ব্যবসায়ীদের একশো টাকায় ডলার দেয়ার নিশ্চয়তা বাংলাদেশ ব্যাংকের সুদ চোদ্দ শতাংশে রাখার আশ্বাস ডোনাল্ড লুর কথায় যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার মাথা নষ্ট বিএনপি বলেছেন মন্ত্রীরা প্রভুদের এজেন্ডাতেই ক্ষমতায় আওয়ামী লীগ মন্তব্য মির্জা রুলে। মন্ত্রীর কঠোর নির্দেশের পরও রাজধানীতে ডাবরে চলছে অনুমোদনবিহীন ব্যাটারি চালিত রিকশা অটোরিকশা যাত্রীরা পক্ষে বিপক্ষে আবারও আসছে তাপদাহ পাঁচ বিভাগে আটচল্লিশ ঘন্টার অ্যালার্ট হেডস্ট্রোকে আরও দুজনের মৃত্যু বাড়ছে ডেঙ্গুর প্রকোপ বৈশ্বিক অর্থনৈতিক সংকট মাথায় রেখে গত বছরের চেয়ে এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাড়ছে মাত্র দু হাজার কোটি টাকা যা এক শতাংশের কম আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার এডিপি চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসি এর প্রায় আটত্রিশ শতাংশ বৈদেশিক ঋণ এবং সাহায্য নির্ভর স্বায়ত্তশাসিত বা কর্পোরেশন খাতেও দেড় হাজার কোটি টাকা অর্থন করা হবে বৈদেশিক উৎস থেকে অগ্রাধিকার দেওয়া হয়েছে পরিবহন এবং যোগাযোগ খাতকে বৈদেশিক ঋণ এবং অনুদানের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার আগারগাঁও পরিকল্পনা মন্ত্রালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার অর্থায়ন করা হবে বাকি এক লাখ কোটি টাকা নেওয়া হবে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ফলে এডিপির প্রায় আটত্রিশ শতাংশ বৈদেশিক ঋণ ও সাহায্য নির্ভর থাকছে এছাড়া স্বায়ত্তশাসিত বা কর্পোরেশনের প্রায় সোয়া তেরো হাজার কোটি টাকার মধ্যে বৈদেশিক ঋণ ও অনুদান থাকছে আরও দেড় হাজার কোটি টাকা বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে গত বছরের তুলনায় এডিপি সেভাবে না বাড়ানোর কারণ ব্যাখ্যা করা হয় সাত তারিখে আমরা যে ব্রিফ করেছি আপনাদেরকে সেই প্রস্তাবগুলি সেই দশটি প্রস্তাবই মাননীয় প্রধানমন্ত্রী তথা আমাদের এবং সকল সদস্য সেগুলো অনুমোদন দিয়েছেন এবারে বাজেটের যে লক্ষ্য সেটা হচ্ছে আমাদের যে মূল্যস্ফীতি সেটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য রাজস্ব নীতি এবং আমাদের মুদ্রানীতি এই দুটার মধ্যে সমন্বয় সাধন আপনারা আমাদের এডিপি সাইজ দেখলে এবার বুঝতে পারবেন যে আমরা হঠাৎ করে বিশ প্রতি বছর আমরা বিশ হাজার একুশ হাজার কোটি টাকা করে বাড়িয়েছি এবার কিন্তু তা করিনি চলতি অর্থ বছরে এডিপির আকার ছিল দুই লাখ তেষট্টি হাজার কোটি টাকা তবে অর্থ বছর শেষ হতে মাত্র এক মাস বাকি থাকলেও বাস্তবায়ন হয়েছে অর্ধেক আজকের যে ইনিসি সভায় একটি বিষয়ে আলোচনা হয়েছে বেশিরভাগ সময় সেটি হচ্ছে বাস্তবায়ন বাস্তবায়ন সক্ষমতা সুতরাং এই সক্ষমতা বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন আগেও দিয়েছেন আজকেও জোর করে বলেছেন যে এটি এবং মনিটরিং করার জন্য বলেছেন পরিকল্পনা কমিশন থেকে সুতরাং আমরা আশাবাদী এবার যে আমরা এবারে যে বাজেট সাইজ সেটা হয়তো আমরা বাস্তবায়ন করতে পারব আগামী অর্থ বছরে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে প্রায় একাত্তর হাজার কোটি টাকা এরপরই বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় একচল্লিশ হাজার কোটি টাকা শিক্ষা স্বাস্থ্য কৃষির মতো খাতগুলোর অবস্থান যথাক্রমে তৃতীয় পঞ্চম ও সপ্তম সর্বোচ্চ বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় হচ্ছে যথাক্রমে স্থানীয় সরকার সড়ক পরিবহন ও বিদ্যুৎ বিভাগ বৈদেশিক ঋণ নির্ভর প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনার কথাও জানানো হয় বৈদেশিক ঋণের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে নিয়মিত জন্য সেগুলি তিন মাস অন্তর অন্তর একনে অবহিত করার একটি নির্দেশনা দিয়েছেন এছাড়া জেলা ভিত্তিক মাস্টার প্ল্যানের প্রস্তাবনাও অনুমোদন দিয়েছে এন ইসি ঢাকা দেশে রিজার্ভ দ্রুত কমে যাওয়া এবং ডলারের বাজারে অস্থিরতার মধ্যে সরকার নির্ধারিত রেট একশো টাকায় ডলার পাওয়া এবং ব্যাংক ঋণের সুদ চোদ্দ শতাংশের বেশি হবে না বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আব্দুর রফ তালুকদারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক শেষে এ সভাপতি মাহবুবুল আলম এসব কথা জানিয়েছেন বৈঠকে রিজার্ভ দ্রুত কমে যাওয়া নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা রিপোর্ট সরকারের দায়িত্বশীল থেকে উদ্বেগ দৃশ্যমান না হলেও রিজার্ভ কমছে দ্রুত কমতে কমতে দেশে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ডলারে ঘরে এর মধ্যে গত মে হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংক এক লাফে ষাট টাকা বাড়িয়ে একশো সতেরো টাকা নির্ধারণ করেছে ব্যাংক ঋণের সুদের হার এখন আর নয় শতাংশের মধ্যে নেই সেটি চোদ্দ শতাংশ ছাড়িয়েছে খেলাপি ঋণে ভারে ব্যাংকিং খাতে নাজুক পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার গভর্নর সাথে বৈঠক করেন বিসিসি বিজিএমই সহ দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা পরে সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন এফবিসিসি এর সভাপতি তিনি বলেন কেন্দ্রীয় ব্যাংক বারবার নীতি পরিবর্তন করায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ডলারের যে ব্যাপারটা ডলারের যেটা একশো সতেরো টাকা রেট করেছে আমরা বলেছি সেটা যেন একশো সতেরো টাকায় থাকে রোদের হার বাড়ানোর ব্যাপারটা আমরা ওনাকে বলেছি উনি বলেছে এটা মার্কেটে উপরে আমরা ছেড়ে দিয়েছি ডলার এক্সচেঞ্জ যেমন মার্কেটের উপরে ছেড়ে দিয়েছি সেটাও মার্কেটের ছেড়ে দিয়েছি উনি বলছে বিভিন্ন ব্যাংকের কস্টটা সিক্স টু সেভেন পার্সেন্ট টু এইট পার্সেন্ট এর চাইতে বেশি না সেজন্য উনি মনে করছেন যে একশো চোদ্দ টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না সম্ভব না রিজার্ভ কমে যাওয়া ব্যবসায়ীদের শঙ্কার কারণ বলেন ব্যবসায়ী নেতারা ডলার রেটটা আসলে এতদিন একশো দশ ছিল কিন্তু আনঅফিসিয়ালি তো আরো অনেক বেশি ছিল এখন তো আবার এখন তারা চেষ্টা করছেন যে এটা এটার মধ্যে যেন থাকে আর আমরা যেটা বলছি যে ইন্টারেস্ট রেটের কথা ইন্টারেস্ট রেট যেন আর না বাড়ে কারণ ইন্টারেস্ট রেট বাড়লে তো খেলাপি ঋণ বাড়বে সিঙ্গেল এক্সপোজারের জন্য খেলা খেলাপি ঋণ বাড়বে এলসি করতে পারছি না এতে গিয়ে এলসি যেমন কেউ কটনের এলসি করতে পারছে না ইন স্পিনিং মিলগুলি ফলে কি হবে কয়দিন পরে আমি স্পিনিং আমি কয়দিন পরে সুতা সুতা কিনতে পারবো সুতা দিতে পারবো তাহলে সুতা যদি আমি লোকালি কিনতে না পারি তাহলে কোথায় যাব তাহলে আমাকে ইন্ডিয়া বা অন্য কোথাও সুতা কিনতে যেতে হবে তাহলে দেশের স্পিনিং মিলগুলির কি হবে এটা ওনার নজরে আমরা নিয়েছি যে বিষয়টাকে আমলে নিতে হবে ডিসেম্বরের মধ্যে দেশের রিজার্ভ পরিস্থিতি উন্নতি হবে কেন্দ্রীয় ব্যাংকের এমন আশার কথা জানান বাবুশাইরা রিজার্ভ কমে গেছে এটা আগে আমি ডিসেম্বরের মধ্যে গোলাম মইনুল হাসান বাংলাদেশন ঢাকা ডোনাল্ড লোর বক্তব্যে বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের আর বিএনপি নেতাদের সঙ্গে দেখা না দিয়ে সরকারের সঙ্গে সম্পর্কে এগিয়ে নেওয়ার কথা বলায় দলটি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মোহিত আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেতাল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে খাদ্য বিতরণ করেন দলটির সাধারণ সম্পাদক কাদের সময় তিনি বলেন বাংলাদেশের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছেন এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য ও পকেটের উন্নয়ন করেছে প্রধানমন্ত্রী সততা সারা বিশ্বে প্রশংসনীয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশের গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে মিস্টার ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার এটা বলার অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী এখানে তিনি যে কথা বলেছেন এরপরে বকরুল সাহেবের যে বক্তব্য দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন ডোনার লো দেখা না দেয় বিএনপি নেতাদের আশায় গুরুবালি পড়েছে সরকারের পররাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর ওনাদের মাথা আরো খারাপ হয়ে গেছে ওনারা আশা করেছিল কি না কি বলে অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য কিন্তু তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায় সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায় এবং আমরাও সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই এই জন্য বিএনপি নেতাদের মাথা খারাপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে গেলেও মির্জা ফখরুল্লাহ তা দেখতে পান না বলেও ক্ষোভ প্রকাশ করেন ডক্টর হাসান মাহমুদ সৈয়দ আব্দুল মুহিত বাংলা ভীষণ ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রভুদের বিশেষ দায়িত্ব নিয়ে ক্ষমতায় আছে আওয়ামী লীগ প্রভুদের স্বার্থে নির্যাতন চালাচ্ছে বর্তমান সরকার বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করছে ভারত সরকারের ব্যর্থতা দুর্বলতার কারণেই অভিন্ন নদীর হিসা সুরাহা হয়নি জননেতা আরও জানাচ্ছেন মৌলনা আব্দুল হামিদ খান ভাসানির ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে জাতীয় প্রেস্তাবে আলোচনার সভা করে ভাষানী অনুসারী পরিষদ এতে বিশিষ্ট বিশিষ্টজনেরা বলেন বাংলাদেশে গণতন্ত্রহীনতা সীমান্ত হত্যা পানির ন্যায্য হিসা না পাওয়ার জন্য ভারত দায়ী বিভিন্ন ক্ষেত্রে ভারতের খবরদারির কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ফারাক্কা লংমার্চ সংগ্রামের প্রতীক জনগণের স্বার্থে অবস্থান নিতে ব্যর্থ বর্তমান নতজানুর সরকার আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্যে তারা সময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে আজকে ফারাক্কার সমস্যার সমাধান হবে কি করে তিস্তার সমস্যার সমাধান হবে কি করে অন্যান্য বিভিন্ন নদীগুলোর সমস্যার সমাধান কি করে হবে কারণ তারা তো দখলদারিত্ব করছে এখানে তারা তো একটা বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার আপনার ক্ষমতা দখল করে আছে এই যে আপনার ব্যর্থতা এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে সরকার পুরোপুরিভাবে একটা নতজানু সরকার তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে কারণ তারা তাদের কাছে অত্যন্ত দুর্বল নিজেদের অধিকার আদায়ে নিজেদেরই সংগ্রাম করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব আজকে এমন একটা সরকার নিয়ে ক্ষমতায় বসে আছে যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ এবং তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিবেদন চালিয়ে যাচ্ছে আজকে এই সরকার জনগণের সরকার নয় কোনো নির্বাচনই তারা করে না নির্বাচন করলে তারা জানে যে তাদের একটা ভূমিধ্বস পরাজয় হবে তা নিশ্চিন্ন হয়ে যাবে সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন একটা দেখিয়ে তারা ক্ষমতা টিকে এদিকে উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় তিনি বলেন উপজেলা নির্বাচনের নামে জনগণের সাথে প্রতারণা করছে সরকার এ নির্বাচন ভুয়া ও জালিয়াতির জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানান রুহুল কবির রিজভি শেখ হাসিনা যাকে ঘোষণা দেবেন সেই হবে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীরাক্ত বাংলা ভীষণ ঢাকা বিএনপির নেতৃত্বে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে রাজপথে আছে এবং থাকার কথা জানিয়েছেন সমমনা তিনটি দলের নেতারা বিএনপি চেয়ারপার্সন বেগম দেজিয়ার গুলশান কার্যালয়ে বিকেলে লিহাজো কমিটির আলাদা বৈঠকে তিনটি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন প্রথমে বৈঠকে অংশ নেন এনডিএম নেতারা বৈঠকে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাস এরপর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধিরা বৈঠক হয় অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামানের নেতৃত্বের গণ অধিকার পরিষদের সঙ্গেও বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু প্রতিনিধিত্ব করেন সমমনা সব দলের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নেতারা এই দেশের পঁচানব্বই পার্সেন্ট ভোটার রাজধানীতে দেদার্সে চলছে অনুমোদনবিহীন ব্যাটারি চালিত রিক্সা অটোরিক্সা সরকারের নির্দেশনার তোয়াক্কা না করে অবাধে চলাচল করছে এ বাহন যাত্রীদের মধ্যেও এ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া রাজধানী বিভিন্ন এলাকা ঘুরে আরও জানাচ্ছেন সৈকত সাদিক ক্যামেরা ছিলেন জামাল খান ব্যাটারি চালিত রিক্সা অটোরিক্সা কয়েক বছর ধরেই ব্যস্ত রাজধানীর অলিগলি এই বাহনটির দখলে কোথাও কোথাও সাধারণ রিক্সার চেয়ে এদের দাপট অনেক বেশি সন্ধ্যার পর ব্যস্ত নগরীর মূল সড়কেও বেড়ে যায় এদের উৎপাদ এলাকাবাসী বলছে পাড়া মহল্লায় এ ধরনের বাহন বেড়ে যাওয়ায় চলাচল অনেক কঠিন হয়ে পড়েছে এখন রাস্তাঘাট জ্যাম মানুষ চলতে পারে না সুবিধার্থে সরকার যেটা ভালো মনে করতেছে মানুষের যাতায়াতের খুব অসুবিধা হয় বাচ্চাদের নিয়ে হাঁটা যায় না রাজধানী সড়কে শৃঙ্খলা ফেরাতে এই বাহন বন্ধের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ ন এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে মন্ত্রীর এমন হুশিয়ারির পরেও বৃহস্পতিবার রাজধানীর মিরপুর মোহাম্মদপুর জিগাতলা বাড্ডা মগবাজার মুগদা বাসাবৌ সহ বিভিন্ন এলাকায় অবাধে চলেছে ব্যাটারি চালিত রিক্সা অটো সরকার বন্ধ করতে চাইতেছে হয়তো কেউ উপরের মহলের কেউ কিছু বলছে এটা তো একদিকে চলে না এলাকাটা বড় না কিছু হাজার কিছু মোহাম্মদপুর যেদিকে খেপ্পা পা ওইদিকে চলে যায় আতঙ্কে আছি যে কোন সময় গাড়ি বন্ধ করে দিল তো আমাগরি দিক নষ্ট হয়ে যাবে বা যখন হয়েই যায় যে কোনো অন্য একটা পাওয়ার রিক্সা আছে দুই দশ দিন কষ্ট লাগবে এই সাধারণ রিক্সার চেয়ে কম ভাড়ায় চলাচলের সুবিধা পেয়ে কিছু কিছু যাত্রী এই বাহন চালু রাখার পক্ষে আসা মনে করেন যে অটোয় যাচ্ছে দশ টাকা ভাড়া দুইজনে বিশ টাকা আর এটা রিক্সায় তেইশ চল্লিশ টাকা লাগতো ভাড়া তাহলে তো আমাদেরই ক্ষতি ভাড়াটা একটু কম আছে আর যাতায়াত করতে সুবিধা তাড়াতাড়ি আসা যাওয়া করা যায় বন্ধু দাম বেশি যাচ্ছে আপনি গেলে যান না গেলে না যান তাদের কিছু আসা যায় না জুলুম হচ্ছে আমাদের মধ্যবিত্তের উপরে তবে বিদ্যুতের অপচয় রোধ মহল্লা ভিত্তিক চাঁদাবাজি বন্ধে ব্যাটারি চালিত রিক্সা অটো বন্ধের পক্ষেও মত দিয়েছেন অনেকেই হিসাবে ভালো আবার ক্ষতিও রাস্তাঘাটে একটু জন্য আর কি সব দিক দিয়ে মিলে মনে হয় বন্ধ করা উচিত সৈকত সাদিক বাংলা ফিশন ঢাকা রাজধানী ঢাকা সহ দেশে বিভিন্ন অঞ্চলে চলছে তাপপ্রবাহ চলমান এর তাপপ্রবাহ আরো দুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী রংপুর ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এ সময় জলীয় বাষ্পের আধিক্যের ফলে অস্বস্তি বাড়তে পারে আবহাওয়িদরা জানান আগামীকাল শুক্রবার তাপমাত্রা বাড়তে পারে আর আঠারোই মে থেকে তাপমাত্রা কমতে থাকবে এছাড়া ২২ থেকে তেইশ মে এর মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে একুশ তারিখের পর দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটি পরবর্তীকালে লঘুচাপে পরিণত হবার আশঙ্কা আছে তবে এটির গতি প্রকৃতি এখনও সুস্পষ্ট নয় হিমাগারে মজুদ লাখ লাখ ডিম সিন্ডিকেট করে বাড়ানো হচ্ছে দাম অভিযোগ করেছেন ক্রেতারা হিমাগারে মজুদ করে কৃত্রিম সংকট দেখিয়ে সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হচ্ছে ডিমের দাম ডিমের পর্যাপ্ত মজুদ থাকার পরও কয়েকদিনে হালিতে দাম বেড়েছে বারো থেকে পনেরো টাকা পর্যন্ত হঠাৎ করে ডিমের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা তারা বলছেন বাজার এর ব্যবস্থা না থাকায় ইচ্ছে মতো দাম বাড়ানো হচ্ছে তবে ব্যবসায়ীদের দাবি আমদানি কম হওয়ার কারণেই বেড়েছে ডিমের দাম আর বাজার নিয়ন্ত্রণে গতানুগতিক আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেশে উৎপাদিত খাদ্যদ্রব্য এবং ফল মূলের টেকসই সংরক্ষণ এবং বিপরণ ব্যবস্থা গড়ে তুলতে কোল্ড চেন ম্যানেজমেন্ট সিস্টেম চালুর তাগিদ দিয়েছেন এফ এবং বিভিন্ন আন্তর্জাতিক চেম্বারের নেতারা সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে তিন দিনের সেফ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শুধু আলো নয় অন্যান্য পণ্য সংরক্ষণেও টেকসই কোল্ড স্টোরেজ ব্যবস্থাপনার পরামর্শ দিয়েছেন এফ এর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী অন্য আলোচকরাও উৎপাদিত খাদ্যপনের অপচয় এবং পচন নিয়ন্ত্রণের তাগিদ দেন সেভার ইন্টারন্যাশনাল আয়োজিত এ প্রদর্শনীতে ষোলোটি দেশ অংশ নিয়েছে এসি ফ্রিজ বিদ্যুৎ উৎপাদন এবং মেকানিক্যাল উপকরণ সহ বিভিন্ন যন্ত্রপাতির সমাহার থাকছে এই মেলায় প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত মেলা খোলা থাকবে এবারের কোরবানির ঈদে প্রায় এক কোটি ত্রিশ লাখ গবাদি পশুর যোগান রয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান গত বছরের তুলনায় প্রায় সাত লাখ বেশি গবাদি পশুর যোগান থাকছে এবারের ঈদ বাজারে পশুর দাম সহনীয় থাকবে বলেও তিনি জানান বলেছেন ভারতীয় গরু আমদানির দরকার হবে না রাজধানী খামারবাড়ি প্রাণী সম্পদ অধিদপ্তরের কোরবানির পশুর হাট নিয়ে এক সমন্বয় সভায় মন্ত্রী এসব কথা জানান আব্দুর রহমান জানান কোরবানির পশু যোগানে দেশের খামারিদের পর্যাপ্ত প্রস্তুতি আছে হাটে পশুর দাম সহনীয় থাকার কথাও জানিয়েছেন মন্ত্রী এই খাতকে স্বাবলম্বী করতে এবারও ভারতীয় গরু কোরবানির হাটে উঠছে না এজন্য সীমান্তে সতর্ক আছে বিজিবি এছাড়া পশুর হাট ব্যবস্থাপনা হাটে নিরাপত্তা নিশ্চিত প্রতি হাটে পশু চিকিৎসক নিশ্চিত করা অনলাইনে পশু বিক্রি সহ কোরবানির পশু বেচাকেনা সমস্ত প্রস্তুতির কথাও জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হলে তেল গ্যাস নির্ভর জীবাশ্ম জ্বালানির উপর দেয়া সরকারি ভর্তুকি তুলে দিতে হবে বলেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এবং নীতি বিষয়ক সেমিনারে তিনি সব কথা বলেছেন প্রতিমন্ত্রী জানান বিভিন্ন বাধা সত্ত্বেও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে দেশ কিন্তু সে অগ্রগতির পথে বড় চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তনের প্রভাব এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে বছরের সাত থেকে আট বিলিয়ন দরকার বলে উল্লেখ করেন তিনি মূল প্রবন্ধে বিসের গবেষণা পরিচালক কবির কার্বন অর্থায়ন এবং ট্রেডিং বিষয়ে আইএমএফ নির্দেশনা অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেন সেমিনারে অন্য আলোচকরাও জানান বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম কার্বন নিঃসরণকারী দেশ হলেও জলবায়ু পরিবর্তনের ফলে বড় ঝুঁকিটা আছে কার্বনের কার্বন নির্গমনের আর্থিক মূল্য নির্ধারণ করে কার্বন ট্রেডিং এবং অর্থায়নের তাগিদ দিয়েছেন তারা জবাবে দু একচল্লিশ সালের মধ্যে ক্লিন এনার্জি চল্লিশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাতে দেশে ফিরে আসতে না পারেন সেজন্য জেনারেল জেয়া রহমান ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবি নানব শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই তেতাল্লিশ বছর আগে প্রতিকূল পরিবেশে আওয়ামী লীগ সুসংগঠিত হয়েছিল বলে উল্লেখ করেন নানক শেখ হাসিনার তেতাল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক তিনি ফিরে এসেছিলেন বলেই শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ প্রগতিশীল কালামেস্ট ফোরাম অনুষ্ঠানে আলোচকরা জানান বাঙালি জাতির পুনর্জন্মের ইতিহাস হচ্ছে শেখ হাসিনার দেশে ফিরে আসা উনিশশো একাশি সালের সতেরোই মে শেখ হাসিনার ফিরে আসার কারণে বাংলাদেশ পরিপূর্ণতা পেয়েছে স্বাধীনতার স্বাদ বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন তিনি স্বৈরশাসন থেকে জনগণের শাসনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন দেশের স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলো থেকে মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার শেকট উপরে ফেলা না গেলে অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বঙ্গবন্ধুকোনা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মথুর ক্যান্টিন থেকে শুরু হয় ছাত্রলীগের শোভাযাত্রা ব্যানার প্লে কার্ড আর ফেস্টু নিয়ে ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন পরে রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে ছাত্রলীগ নেতারা জানান দেশ যখন উন্নয়ন এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এই অগ্রযাত্রা থামিয়ে দিতে চায় একটি গোষ্ঠী এদের শক্ত হাতে মোকাবেলার সারা দেশের ছাত্র সমাজকে সচ্ছার ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে সমাবেশ থেকে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনায় অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস এ অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে সাধারণ সভা হয় সংগঠনটি সভাপতি আনারুল আলম চৌধুরী পারভেজ সভায় সভাপতিত্ব করেন প্রধান অতিথি হিসেবে ছিলেন অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার সভার শুরুতে প্রয়াত জীবন সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় সভায় সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন এবং গত এক বছরের আর্থিক বিবরণী তুলে ধরা হয়েছে বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং উন্নয়নে সংগঠনটিকে আরও অবদান রাখার আহ্বান জানান বক্তারা পরে মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এলমনাই সদস্য এবং অতিথিরা পুষ্টি সপ্তাহ উদযাপনের সমাপনী অনুষ্ঠান হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম এ উপলক্ষে পুষ্টি মেলা ও পুষ্টি গবেষণা বিষয়ে সেমিনার হয় রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি এর সাবসিডিয়ারি কোম্পানিগুলো সেবা অন্তর্ভুক্ত করে সমন্বিত মোবাইল অ্যাপ্লিকেশন মাই আইসিবি উদ্বোধন করা হয়েছে রাজধানীর বিডিবিএল ভবনে এতে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয় মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ঈদ উপলক্ষে অত্যাধুনিক নতুন মডেলের বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব রেফ্রিজারেটর এসি টিভি ওয়াশিং মেশিন ও ফ্যান উন্মোচন করেছে ওয়ালটন রাজধানীর বসুন্ধরায় ওয়াল্টন কর্পোরেট অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠানে নতুন প্রোডাক্ট উন্মোচন করেন ওয়াল্টন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাইহান উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইবনে ফজল শাইকুজ্জামান সহ উদ্বোধন কর্মকর্তারা বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত উনিশটি ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা হয়েছে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এতে প্রধান অতিথি ছিলেন ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান সভায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ সহ সার্বিক বিষয়ে আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় রক্তচাপ নিয়ন্ত্রণে কমবে অসংক্রামক রোগের প্রকোপ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনায় এ তথ্য জানিয়েছেন বক্তারা বিশেষজ্ঞরা বলছেন কেবল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমেই অসংক্রামক রোগজনিত অকাল মৃত্যু অনেকটাই কমিয়ে আনা সম্ভব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজধানীর বিএমএ ভবনে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য ও সুপারিশ তুলে ধরা হয় ইসলামী ব্যাংক ট্রান্সফার্স্ট রেমিটেন্স ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হয়েছে ঢাকার একটি অভিজাত হোটেলে কাপাসিয়া শাখার এজেন্ট আউটলেটের গ্রাহক মঞ্জিল মেগা পুরস্কার হিসেবে পনেরোশো সিসির একটি প্রাইভেট কার পেয়েছেন এছাড়া বারো মাস থেকে তিরিশ এপ্রিল দুই পর্যন্ত এই ক্যাম্পেইনে প্রতি ব্যাংকিং দিবসে ডিজিটাল ড্রয়ার মাধ্যমে ঘোষিত মোট তিরিশ জন বিজয়ীকে এক লাখ টাকা করে মোট তিরিশ লাখ টাকা পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মালা গেস্ট অফ অনার ছিলেন মাস্টার কার্ডের অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট ট্রেজারার ইন্দ্রনীল গাঙ্গুলি গ্রাহকদের ব্রাঞ্চ ভিত্তিক লেনদেন আরও স্বচ্ছন্দময় করতে গতানুগতিক চেক বই কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে ক্যাশ উত্তোলনের বিকল্প হিসেবে ব্রাঞ্চ কিউআর কোড স্ক্যান করে সহজে এবং নিরাপদে অর্থ উত্তোলনের সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তি নিয়ে প্রিমিয়ার ব্যাঙ্ক পিএলসির ব্রাঞ্চ কিউআর টেইলার সার্ভিসের উদ্বোধন করা হয়েছে প্রিমিয়ার ব্যাংক প্রধান কার্যালয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এবং রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম ইমরান ইকবাল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর এর উদ্বোধন করেন এসসি ভিপি কার্ডস অ্যান্ড এডিসি বিভাগের প্রধান মোহাম্মদ মারুফুর রহমান খান সহ অন্য কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন দুই দিনের বইমেলা চলছে রাজধানীর মগবাজার নয়াটলার ব্রাইট মাইন্ড ইন্টারন্যাশনাল একাডেমি স্কুল প্রাঙ্গনে উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ছত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার তৈমুর রেজা খোকন এবং স্কুলের প্রতিষ্ঠাতা প্রফেসর ডাক্তার এম ফেদৌস বই পড়া উৎসাহিত করতে এবং বিভিন্ন প্রকাশনীর স্বনামধন্য লেখকের বইগুলো কিনে জ্ঞানের পরিধি বাড়াতে এর আয়োজন বলে জানান আয়োজকরা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাহান গ্রামে শৈলজা রঞ্জন সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী রবীন্দ্রনাথের জীবন ও কর্ম নিয়ে আলোচনার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়াদ ইমরান সালে প্রিন্স বলেছেন সরকারের দুর্নীতি লুটপাট ভ্রান্ত নীতি এবং ব্যর্থতায় দেশের অর্থনীতি এখন খাদের খাদ্যের বিকেলে সিং এর হালুয়াঘাটের ধারা গ্রামের নিজ বাড়িতে উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সভায় তিনি এসব কথা বলেন তিনি আরও জানান আওয়ামী লীগ গণতন্ত্র এবং নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেশে তন্ত্র এবং ফ্যাসিবাদ কয়েম করেছে চরম দুঃশাসন অর্থনৈতিক সংকটের যাতাকলে পৃষ্ঠ মানুষ ধুকে ধুকে মরছেন অথচ জোর করে ক্ষমতায় টিকে থাকতে ইচ্ছে তাই করছে আওয়ামী লীগ এতে সভাপতিত্ব করেন ময়মন সিং উত্তর জেলা বিএনপির সদস্য আরফান আলী সংবাদ শেষ করব বিআরবি কেবল শেয়ার নামগুলো আরো একবার জানিয়ে দিই দুই হাজার কোটি টাকার এডিপি অনুমোদন বৈদেশিক ঋণ এবং অনুদানের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর রিজার্ভ দ্রুত কমলেও ব্যবসায়ীদের একশো সতেরো টাকা ডলার দেওয়ার নিশ্চয়তা বাংলাদেশ ব্যাংকের শতাংশে রাখার আশ্বাস ডোনাল্ড ডোর কথায় যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার মাথা নষ্ট বিএনপির বলেছেন মন্ত্রীরা প্রভুদের ক্ষমতায় আওয়ামী লীগ মন্তব্য মির্জা ফখরুলের মন্ত্রীর কঠোর নির্দেশের পরও রাজধানীতে ডাবড়ে চলছে অনুমোদনবিহীন ব্যাটারি চালিত রিক্সা অটোরিকশা যাত্রীরা পক্ষে বিপক্ষে আবারও আসছে তাপদাহ পাঁচ বিভাগে আটচল্লিশ ঘন্টার অ্যালার্ট হিটস্ট্রোকে আরও দুজনের মৃত্যু বাড়ছে ডেঙ্গুর প্রকোপ এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ নিয়ে ছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডিবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফেসবুক ডট কম স্লাইশ বাংলাদেশি নিউজে সাবস্ক্রাইবও করতে পারেন ইউটিউব ডট কম স্লাইশ বাংলাদেশি নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ